হ্যালো ফ্রেন্ডস, এক্সপ্লোরিং বেঙ্গলি হোম কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ নিয়ে এসেছি আলু পোস্ত রেসিপি। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোটা পোস্ত, আর গোটা কাজু, আর হচ্ছে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি আলুগুলো ছোটো ছোটো করে কেটে। আমি আলুগুলোতে একটু নুন মাখিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর একদিকে গ্যাসটি অন করে কড়াইটি বসিয়ে দেব। কড়াইটি বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি কালো জিরে, আর 2টো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ বাটা, আর লবণ, আর এখানে যে মশলাগুলো বেটে নিয়েছি তার জল। এবার কড়াইটা তেতে গিয়েছে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব, তাই একটু বেশি করে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেলটা দেবো কারণ আলুগুলো ভাজবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভালো করে ভেজে নেব, দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম লো ফ্লেমে রেখে। 5 মিনিট হয়ে গিয়েছে, আলুগুলো একটা আলাদা কালার চলে এসেছে, বাদামি কালার, হালকা বাদামি কালারের মতো চলে এসছে। এবার আলুগুলোকে তুলে নেব, ওই তেলের মধ্যে আবার আমি কালো জিরে আর লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব, এর মধ্যে এবার বাটা পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটিকে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। আবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই ভেজে রাখা আলুগুলো তুলে দেব। ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি, এবার দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে এবার পোস্ত বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারের মধ্যে সেই কাজু বাদামগুলো বেটে রেখেছিলাম সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে আলুর সঙ্গে মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো কারণ আলুগুলোতে লবণ মাখানো ছিল, তার জন্য অল্প পরিমাণ লবণ দিলাম। এরপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এরপর মশলার জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে 1 চামচ চিনি, 2টো সেই কেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে বন্ধুরা, এবার এটিকে নামিয়ে নেব গ্যাসটি অফ করে। নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।